স্যালমন ওমেগা ফ্যাটি অ্যাসিডস। একটু আগে যখন আমি আপনাদের বললাম যে আমার শরীর অ্যামাইনো অ্যাসিড নটা তৈরি করতে পারে না, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মানুষ অসহায়ভাবে নির্ভর করছে বাইরের থেকে যোগানের জন্য, ঠিক একই রকমভাবে আপনার শরীর তিনটে ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারে না, যেগুলোকে আমরা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বলি। এগেন, যেমন অ্যামাইনো অ্যাসিড ছাড়া কোনো কোষ তৈরি হয় না, তেমন ফ্যাটি অ্যাসিড ছাড়াও কোনো কোষ তৈরি হবে না, ঠিক আছে। আমি এই স্যালমন ওমেগা ফ্যাটি অ্যাসিড 1970 সাল পর্যন্ত পৃথিবী জানতো না এই জিনিস কি, 1970 সাল পর্যন্ত পৃথিবীই জানতো না, আপনার ডাক্তার কী করে জানবে। বাট আজকে এই স্যালমন ওমেগা ফ্যাটি অ্যাসিড ওয়ার্ল্ডের সেকেন্ড হায়েস্ট সেলিং কম্পোনেন্ট, এতটাই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আমি একটু স্যালমন ওমেগা সম্বন্ধে একটু ছোট্ট করে লিখেছি, আপনাদের একটু পড়ে শোনাই। পুষ্টি বিশারদরা বলেন আপনি যা খান তাই আপনার রোগ প্রতিরোধের পরিচয় বহন করে। আমরা যা খাই এবং আমাদের যা খাওয়া উচিত এর মধ্যে বিস্তর ব্যবধান আছে। তাই আজ সারা পৃথিবীতে যে পাঁচটি অসুখে সবচেয়ে বেশি মানুষ মারা যায়, 100 বছর পূর্বে সেই অসুখগুলোর প্রায় অস্তিত্ব ছিল না। ডেকান হেরাল্ড, বিখ্যাত একটা পেপার সাউথ ইন্ডিয়া বেস, তার তথ্য থেকে জানা যাচ্ছে ভারতে প্রায় 130 মিলিয়ন লোক হৃদরোগে ভুগছেন, 13 কোটি লোকের হার্টের অসুখ আছে। গত বছর যেখানে সারা পৃথিবীতে হৃদরোগে মৃত্যুর নথিভুক্ত সংখ্যা ছিল 72 লক্ষ, সেখানে ভারতবর্ষে এই সংখ্যা ছিল 15 লক্ষ। সারা পৃথিবীতে 72, ভারতে 15, চিন্তা করে দেখুন। এখনই পৃথিবীর মধ্যে ভারতবর্ষকে হৃদরোগের রাজধানী বলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য থেকে জানা যায় যে 2010 সালের মধ্যে বিশ্বের 60% হৃদরোগী হবেন ভারতীয়। আবার অন্যদিকে গ্রিনল্যান্ডের দিকে তাকালে দেখা যায় বরফে ঢাকা ওই দেশে এস্কিমোরা সবই চর্বিযুক্ত খাবার খাওয়া সত্ত্বেও ওদের হার্টের অসুখ, ডায়াবেটিস এবং ক্যান্সার প্রায় হয় না বললেই চলে। দীর্ঘদিন ধরে বৈজ্ঞানিকদের ধারণা ছিল যে এটা নিশ্চয়ই জেনেটিক মেকআপের কারণেই হয়, ঠিক যেমন গরুর টিটেনাস হয় না, গরুর দেখবেন লোহার ফলে পা কাটা গেলেও তার টিটেনাস হচ্ছে না, ঠিক সেরকম এস্কিমোদের ক্যান্সার, হার্ট অ্যাটাক ইত্যাদি হচ্ছে না। লোকে ভাবতো যে ওদের জেনেটিক মেকআপের মধ্যে ওর প্রতিরোধ ক্ষমতা আছে, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে সমস্ত এস্কিমোরা ক্যানাডা গিয়ে দীর্ঘদিন ধরে ক্যানাডিয়ানদের সাথে বসবাস করছিলেন কি অস্ট্রেলিয়াতে বসবাস করছিলেন এবং সেখানকার ফুড হ্যাবিটের সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছিলেন, তাদের দেখা গেল যে ক্যানাডিয়ানদের যেমন হার্টের অসুখ, ক্যান্সার ইত্যাদি হচ্ছে, ওই এস্কিমোরা যারা দীর্ঘদিন ক্যানাডাতে আছে এবং ক্যানাডিয়ান খাবারের সাথে অভ্যস্ত, তাদেরও হার্টের অসুখ, ক্যান্সার শুরু হতে শুরু করলো। তার মানে বোঝা গেল যে তাহলে জেনেটিক মেকআপের মধ্যে ওর শক্তি লুকিয়ে নেই, ওই রোগ প্রতিরোধের ক্ষমতা লুকিয়ে নেই, নিশ্চয়ই খাদ্যের মধ্যে কিছু লুকিয়ে আছে, খাদ্য চেঞ্জ হতে যেহেতু এই রোগগুলো আসছে। এরপর ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ বিজ্ঞানের এই চমকপ্রদ আবিষ্কারটি ঘটল। এস্কিমোদের এই সুস্থতার পিছনে আসল কারণ হলো তারা প্রচুর পরিমাণে ঠান্ডা বরফ জলের মাছ খায়। ওই মাছের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে যা প্রায় অমৃত সময় জীবন দেয়, বায়োকেমিস্ট্রির ভাষায় যা হলো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস। যে সমস্ত তেল বা চর্বির মধ্যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে সেই চর্বিগুলি ক্ষতিকারক। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, উদাহরণস্বরূপ বলা যেতে পারে বাটার, ডালডা, রেড মিট, ঘি, চিজ, ক্রিম, পাম তেল ও নারকেল তেল। আবার অন্যদিকে যে সমস্ত তেলের মধ্যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, বাংলা খবরে কাগজে দেখেছেন PUFA, পিউফা, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, যেমন অলিভ অয়েল, এই জন্য এত দাম, অলিভ অয়েল পৃথিবীর শ্রেষ্ঠ ভোজ্য তেল অলিভ অয়েল, এই অলিভ অয়েলের মধ্যে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সব থেকে বেশি আছে, যেটা হার্টের হেলথের পক্ষে সব থেকে ভালো, পৃথিবীর নাম্বার 1 সেফ ভোজ্য তেল অলিভ অয়েল, রান্তে কম লাগে, কম উদ্বায়ী বলে। দুর্ভাগ্যজনক আমার ভারতবাসীরা অনেকে জানেই না যে অলিভ অয়েল একটা শ্রেষ্ঠ এবং সুস্বাদু ভোজ্য তেল, এর যেহেতু এর উপকার প্রমাণিত বহু বছর আগে, যাদের পয়সা আছে তারা তো কিনবেই। এই জন্য আমাদের দেশে সদ্যজাত শিশুকে ম্যাসেজ করার জন্য অলিভ অয়েল আমরা কিনি। আমরা ওইখান থেকে জেনে গেছি অলিভ অয়েল খায়, অনেকে আমাকে প্রশ্ন করে ডক্টর ঘোষ অলিভ অয়েল খায়, ও তো আমি জানতাম মেসেজ অয়েল, এবং দুর্ভাগ্যবশত সেই মেসেজ অয়েলের মধ্যেও ভেজাল মেশানো হচ্ছে, একটু ওই কী বলে ওগুলোকে লাইট লিকুইড প্যারাফিন LLP-র মধ্যে কিছুটা অলিভ অয়েল দিয়ে ওটাকে মেসেজ অয়েল বানিয়ে বিক্রি করছে, তাও 100 ML-এর দাম 80 টাকা, 100 টাকা, 150 টাকা এরকম। সেই অলিভ অয়েল কিন্তু এমনিও মার্কেট করে 364 টাকা লিটার, 100% পিওর, বোঝা গেল ব্যাপারটা, মাধ্যমিকে পড়েছে। এই অ্যালকোহলিক গ্রুপটার সাথে যখন ফ্যাটি অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপ, মানে HOC, এই যে কার্বক্সিলিক গ্রুপ COOH, এই কার্বক্সিলিক গ্রুপের সাথে CH2
CH2 এইভাবে পর 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 চলতে চলতে CH3 এটা ধরে ধরে 17টা যদি থাকে C17 17টা চলছে H35 COH এটাকে আমরা বলি স্টিক অ্যাসিড ঠিক আছে এইটা এই OH-টার এখানে H-টা এক মলিকুল জল আকারে বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে এখানে যে লিংকেজটা করলে একটা স্টার লিংকেজ গ্লিসারাইড মনো এটাতে ডাই এটা যখন হবে এখানে তিনটে ফ্যাটি অ্যাসিড যখন যুক্ত থাকে এইটাকে আমরা ট্রাই গ্লিসারাইড বলি মনো ড্রাই ট্রাই গ্লিসারলের স্টার গ্লিসারাইড এইটাই রক্তে মাপতে বলে হার্টের অসুখের পেশেন্টদের ক্ষেত্রে এই যে ফ্যাটি অ্যাসিডগুলো পৃথিবীতে যত তেল ঘি চর্বি আছে সবেরই কেমিস্ট্রি হচ্ছে এই ট্রাইগ্লিসারাইড তোফাতটা কোথায় এই ফ্যাটি অ্যাসিড কম্পোজিশনে আবার এই ফ্যাটি অ্যাসিডগুলোর মধ্যে যদি আনস্যাচুরেশন পয়েন্ট থাকে ডবল বন্ড থাকে একটা করে হাইড্রোজেন বাদ দিয়ে দিলে এটা ডবল বন্ড করতে হবে এটা মনো আনস্যাচুরেশন হলো একাধিক জায়গায় হলে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবার পলি মনো যত এই ফ্যাটি অ্যাসিডগুলো যত বেশি স্যাচুরেটেড হবে সেইটা রুম তাপমাত্রায় জমে যায় সেইগুলোকে আমরা ফ্যাট বলি এই যখন আনস্যাচুরেশন পয়েন্ট বেশি থাকবে সেটা রুম তাপমাত্রায় তরল থাকে সেটাকে আমরা তেল বলি ওই তেলকে আবার হাইড্রোজেনেশন করে জমিয়ে দিয়ে ডালটা বানানো হয় বোঝা গেল এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো স্যাচুরেটেডগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তো এই যে ট্রাইগ্লিসারাইড তার মানে এগুলো আমরা বুঝলাম কি জিনিস সব চর্বি বা তেল কিন্তু খারাপ নয় আপনার ক্ষয়পূরণের জন্য কোষ বিভাজন হচ্ছে কোষ তৈরি হচ্ছে সেটা কোষ পর্দা ইত্যাদির জন্য লিপিড দরকার লিপিড মানে ওই কিন্তু ওই জিনিস কেমিস্ট্রিতে ঠিক আছে এগুলো প্রত্যেক দিনকার দরকারও আপনার কয়েক রকমের চর্বি আছে যার থেকে এমন কিছু ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যেগুলো না থাকলে আমাদের শরীর ঠিকমতো কাজ করে না এগুলোকে আমরা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বলি এগুলি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এগুলি আবার দু রকমের এই যে পিউফার কথা বললাম পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এগুলো আবার দু রকমের ঠিক আছে একটাকে আমরা বলছি কি যে ওমেগা সিক্স আর একটাকে বলছি আমরা ওমেগা থ্রি ঠিক আছে ওমেগা সিক্স অ্যান্ড ওমেগা থ্রি তো সুস্থভাবে বাঁচার জন্য সঠিক অনুপাতে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স খাওয়ার দরকার হয় ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স খাওয়ার আদর্শ অনুপাত হলো যে আপনি ধরুন ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স এটা ধরুন ওমেগা থ্রি আর ওমেগা সিক্স এর আদর্শ অনুপাত কি এক ভাগ ওমেগা থ্রি যদি ঢোকে শরীরে তাহলে আপনার 5 থেকে 10 ভাগ ওমেগা সিক্স যদি ঢোকে এই কম্বিনেশনটা আপনার ক্ষয়পূরণ করে আপনার শরীরকে সুস্থ রাখবে এটা হচ্ছে আদর্শ কম্বিনেশন তাহলে দুটোই দরকার ওমেগা সিক্সও দরকার ওমেগা থ্রিও দরকার কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে ইন্ডিয়ান কেন ইন্ডিয়াতে এত হার্টের অসুখ কেন আমেরিকাতে এত হার্টের অসুখ পরে যেটা দেখা গেল যে আমাদের ফুড হ্যাবিটকে বিশ্লেষণ করে দেখা গেছে আমরা যে সমস্ত তেল ঘি চর্বি ইত্যাদি খাচ্ছি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি বাদাম খাচ্ছেন তার মধ্যে তেল আছে সর্ষে বাটা খাচ্ছেন তার মধ্যে তেল আছে নারকেল খাচ্ছেন তার মধ্যে তেল আছে এইগুলোর মধ্যে বিশ্লেষণ করে দেখা গেছে আমরা যা খাচ্ছি তাতে এক ভাগ ওমেগা থ্রি ঢুকলে 30 থেকে 70 বা 75 ভাগ পর্যন্ত ওমেগা সিক্স ঢুকে যাচ্ছে এইখানটায় গড়বড় ধরুন এই এই দেয়ালটা বানানোর জন্য এক ভাগ সিমেন্ট আর 5 ভাগ বালির মিশ্রণ দিয়ে এটা বানালে ঠিকমতো হতো কিন্তু যদি 1 ভাগ সিমেন্টের সাথে 70 ভাগ বালি মেশে তাহলে কি হবে ওটা ঝরে ঝরে পড়বে আসল পাতলা সাপ হবে না বোঝা গেল ব্যাপারটা এইটা হচ্ছে ডিফেক্ট তাহলে আপনি কমন সেন্স অ্যাপ্লাই করলে বুঝে যাবেন যে এই ডিফেক্টটাকে রিকভারি করতে গেলে কি করতে হবে এই ডিফেক্টটাকে রিকভারি করতে গেলে এই যে এটা বার্তা ঢুকে যাচ্ছে তাহলে এইখানে এইটাকে আপনাকে বাইরে থেকে বার্তা ঢোকাতে হবে বোঝা গেল এইটাকে বাইরে থেকে বার্তা ঢোকানোর জন্য প্রতিদিন আপনার ক্ষয়পূরণের জন্য যতটা ওমেগা থ্রি অ্যাসিড দরকার সেইটার কথা মাথায় রেখে একটা ক্যাপসুলের মধ্যে কিন্তু সেই জিনিসটাই ভরা আছে এর একটা সব জিলেটিন ক্যাপসুলের মধ্যে যে পরিমাণ ওমেগা থ্রি আছে আপনার প্রতিদিনকার ক্ষয়পূরণের জন্য সিল করে রাখা আছে হারমেটিক্যালি তো সিল এই প্রতিদিনকার ক্ষয়পূরণের জন্য ওটা যথেষ্ট বোঝা গেল ব্যাপারটা লক্ষ্মীদা আমি যদি 4টে একসাথে খাই অসুবিধাটা কোথায় এটা কি সবাই খেতে পারবে ওই একই কথা প্রশ্ন করবেন উনি কি বেঁচে আছেন যদি বেঁচে থাকে খেতে পারবে কেন খেতে পারবে না আমার বাচ্চা না এইটুকু বয়স খেতে পারবে এগুলো এগুলো পরিষ্কার বুঝে নেন কতগুলো দেশের আইন আছে যেমন দেখবেন এখানে অধিকাংশ প্রোডাক্টের গায়ে লেখা আছে বেস্ট বিফোর 2 ইয়ার্স বেস্ট বিফোর 3 ইয়ার্স ভারতবর্ষে মার্কেট করতে গেলে
ভারতবর্ষের গভর্নমেন্টের যে আইন আছে সেই আইন মাফিক লেভেলটা তৈরি করতে হবে, নইলে আইনের জালে জড়িয়ে পড়বে কোম্পানি। বোঝা গেল ব্যাপারটা? সেই জন্য ওগুলো দেখে কনফিউজ হবেন না। তো ঠিক সেই রকম আপনার বাচ্চার মুখে ফাতে যদি মামা তাকে কোলে বসিয়ে ছোট্ট একটু ভাত মেরে তাতে একটু মাছ মাখিয়ে যদি মুখে দিতে পারে, মাছের মধ্যে মাছের তেল থাকে, তাহলে ওইটা এইটা কিন্তু একটা পিওর মাছের তেল, তাহলে আপনার বাচ্চা খেতে পারবে না কেন? বোঝা গেল ব্যাপারটা? আপনার বাড়িতে যে একটা পাকা রুই মাছ এসেছে, তার ঘিটা ভাজা হয়েছে, এতখানা তেল বেরিয়েছে, সেটা যদি ভাতে মাখিয়ে আপনি খেতে পারেন, যেটাই আমার ওমেগা এই ক্যাপসুলটা যদি এটাকে যদি ভাঙান, ছটা ক্যাপসুলে যা তেল বেরোবে সেটা আপনি একবারে ভাতে খেয়ে নিলেন, খেয়ে যদি হজম করতে পারেন তাহলে এটা ছটা খেলে কোনো অসুবিধা নেই। বোঝা গেছে ব্যাপারটা? আবারও এই কথাটা মনে করে দিচ্ছি, সেগুন কাঠ থেকে আপনি ফার্নিচার তৈরি করলেন, বাড়তা সেগুন কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে লাভ না নেই, ক্ষতি বেশি হচ্ছে। তাহলে বাড়তা ওমেগা থ্রি যদি আপনি খান, সেটা আপনার ওই লিপিড পুলে চলে যাবে, ওইটা আবার বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড ইত্যাদি প্রসেসের মধ্য দিয়ে ফ্যাট ভেঙেও এনার্জি হয়, তাহলে ওটা এনার্জিতে চলে আসবে। সেখানে আপনি 25 টাকা কিলো 1 কিলো চাল কিনে প্রচুর এনার্জি পেতে পারেন, একটা এই দামি ক্যাপসুল খেয়ে আপনার পয়সাটা নষ্ট করার দরকার নেই 5টা খেয়ে একদিনে। সেই জন্য একদিনে বেশি আমরা খাওয়ার দরকার নেই বলি, কিন্তু যদি খেয়ে ফেলেন আপনার কোনো ক্ষতি নেই। অনেকে ভয়ে সিটিয়ে থাকে। আর 12 বছরের চাইল্ডের ব্যাপার যেটা লেখা থাকে, 12 বছরের চাইল্ড মানে 12 বছরের নিচের হিউম্যান শরীরেতে টেস্ট করার কোনো আইন করা আছে, কেউ টেস্ট করতে পারবে না। সেই জন্যই যেহেতু টেস্টেড নয় বলে ওই ভাষাটা লিখতে হয়। এরপরে আপনার আমার প্রশ্ন হচ্ছে, 2, 3, 4, 6, 8 বছর পর্যন্ত বয়স পর্যন্ত যদি শিশু মাছ খেয়ে বড় হতে পারে, তাতেই মাছের তেল আছে, তাহলে এটা তো মাছের তেল, তাহলে আলাদাভাবে একটা এক্সট্রা একটা ক্যাপসুলের মধ্যে যেটুকু মাছের তেল আছে সেটা খেতে কি কোনো অসুবিধা আছে? কমন সেন্স অ্যাপ্লাই করুন, নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? অ্যান্সার ক্লিয়ার? এগুলো বুঝে নেবেন তাহলে আর কোনো কনফিউশন হবে না। অনেকে বাইরে উল্টোপাল্টা অনেক কথাবার্তা বলে, শিক্ষিত লোককে আমি অনেক কিছু ভুলভাল বলতে শুনেছি। তো এর মধ্যে 3 রকমের এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড আছে, একটা নাম হচ্ছে আইকোসাপেন্টানোয়িক অ্যাসিড, ডোকোসা অ্যাক্সানোয়িক অ্যাসিড, আর থার্ড ওয়ান হচ্ছে আলফা লিনোলিনিক অ্যাসিড। হার্টের অসুখ আটকানোর ক্ষেত্রে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের বিস্ময়কর ভূমিকা প্রথম আবিষ্কার হলেও এটা ছিল সবেমাত্র শুরু। চিকিৎসা বিজ্ঞানীরা পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে ওমেগা 3 উপকার লক্ষ্য করছেন। বর্তমানে বোধহয় এমন কিছু দিন যাচ্ছে না যেদিন পৃথিবীর কোনো না কোনো জায়গায় কোনো না কোনো বৈজ্ঞানিক ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের নতুন কোনো গুণ আবিষ্কার করছে না। এই জন্যই বললাম 1970 সাল পর্যন্ত সারা পৃথিবী কেউ জানতো না, বাট আজকে এর এত গুণ সারা পৃথিবীর বিভিন্ন কোয়ার্টারে বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার করেছে। এই সেই দিনে দেখলাম একটা রিসার্চ আর্টিকেল, সেখানে লিখছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড লিঙ্ক টু ডেন্সার বোন ইন ম্যান, অস্টিওপোরোসিস অস্টিওপেনি আটকানোর জন্য ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রভূত উপকার আছে। প্রমাণ হচ্ছে, দিনের পর দিন বহু নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। ওমেগা 3 শরীরে ক্ষতিকারক প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোটাইনস এবং থ্রম্বোক্সিনের মতো বস্তুগুলিকে তৈরি হতে দেয় না বলে উচ্চ রক্তচাপ স্বাভাবিক হয়। এ প্রত্যেকটা প্রোডাক্টের ফিচার্স বারে বারে শুনবেন, তাহলে বুঝে যাবেন কোন পেশেন্টকে কী কী দিতে লাগবে বা আপনি সুস্থ থাকার জন্য কোন কোন প্রোডাক্টের কম্বিনেশনে আপনি থাকবেন। রাইট, যাদের হাই ব্লাড প্রেশার আছে প্রত্যেকে দিতে পারে, রক্তজালিকার ভেতর রক্তকে জমাট বাঁধতে দেয় না। আমার কি স্ট্রোক হতে পারে? ইয়েস হতে পারে, যে কোনো মানুষের হতে পারে, তাহলে যে কোনো মানুষই ওমেগা 3 খেলে স্ট্রোকের প্রবণতা কমবে। ইয়েস, রাইট, এই উত্তরগুলো আপনি নিজেই পেয়ে যাবেন। রক্তকে তরল রাখে, রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে হার্টের অসুখের ঝুঁকি কমায়, ধমনির প্রদাহ কমায়, ধমনির ভেতর প্লেক জমে সরু হয়ে যাওয়া আটকায়, অ্যাথেরোস্ক্লেরোসিস কোলেস্টেরল জমে গিয়ে ধমনি সরু হয়ে যাচ্ছে। জীবনের প্রথম 2 বছর ব্রেন সবচেয়ে বেশি পরিমাণে ডোকোসা হেক্সানোয়িক অ্যাসিড জমা করে, DHA। তার মানে কি দাঁড়ালো? একটু আগে বলছিলাম যে সিলিং ফ্যান থেকে ঝুলে পড়া উচিত বাবা মায়ের। প্রেগনেন্সি পিরিয়ডে যদি আপনার ওয়াইফ সাফিসিয়েন্ট পরিমাণে এই ওমেগা 3 খেতেন, ল্যাকটেটিং পিরিয়ডে আপনার ওয়াইফ যদি সাফিসিয়েন্ট পরিমাণে এই ওমেগা 3 খেতেন, তাহলে আপনার ওয়াইফের থ্রু দিয়ে আপনার বাচ্চার শরীরে ওটা ঢুকতো এবং ব্রেন তৈরিতে কাজে লাগতো। যার ব্রেনে যত বেশি ডোকোসা হেক্সানোয়িক অ্যাসিড আছে সেই শিশু তত বেশি ইন্টেলিজেন্ট। তারপরে যখন শিশু সলিড খাওয়া শুরু করছে তখন সে ডাইরেক্টলি খাচ্ছে, এবং এই কারণে দেখবেন আমাদের ওমেগা 3 মার্কেটে আসার পরে বাজারে একটা হেলথ ড্রিঙ্ক আছে, তারা ইয়ে করে অ্যাডভার্টাইজমেন্ট করে যে জুনিয়র হরলিক্সের মধ্যে ওমেগা 3 সরি DHA আছে। আমাকে অনেকে প্রশ্ন করে যে লক্ষ্মীদা ওরা দিচ্ছে কী করে? অ্যাডভার্টাইজমেন্টের চমকগুলো আপনাকে বুঝতে হবে। এর মধ্যে 23টা খাদ্যগুণ আছে, ওর মধ্যে এতগুলো আছে, বার গ্যাপ করে দেখাচ্ছে। রাইট, দেখবেন আপনার মানে আপনি মানে ইন্ডিয়ার ম্যাপ আপনি দেখছেন যে দিল্লি ওইখানটায়, এই পা লাগালাম এখন এই মুহূর্তে ঘুষ করে এখন দিল্লি চলে এসেছি,
প্র্যাকটিক্যালি কি দিল্লিতে যা হলো ওর বারগ্যাপের স্কেল কত ঠিক আছে আমি আপনাকে একটা মাটির টুকরো খাইয়ে বলতে পারি আপনাকে পাঁচটা মিনারেল খাইছি ইট ইজ প্রুভেন আমি প্রুভ করে দিতে পারবো ও তো ক্যালসিয়াম আছে ও তো আয়রন আছে মাটি মাটি কি খাবার হ্যাঁ কি না বা ধরুন একটা 5000 কেজি একটা চার্জ দেওয়া হচ্ছে কোনো একটা হেলথ কি বলে একটা বেবি ফুডের সেখানে যদি আপনারই এইখান থেকে খুলে একটা ক্যাপসুলকে ফেটিয়ে ওর সাথে মিশিয়ে দেওয়া হয় তারপরে যদি বলা হয় যে এর মধ্যে আমি 3টি এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড দিয়েছি অ্যাডভার্টাইজমেন্টে যদি বলা হয় ভুল বললো না ঠিক বললো আপনি আইনিতে কাটকাতে পারবেন না কিন্তু কতটা দিয়েছেন স্যার উত্তরটা নেই ইয়েস অর নো এই উত্তরটা নেই এখানে একটা জিনিস খেয়াল করবেন নিউট্রিলাইটের প্রত্যেকটা প্রোডাক্টের এই যে গুণগুলোর কথা বলছি এই যে কম্পোনেন্টগুলোর কথা বলছি এই প্রত্যেকটা কম্পোনেন্ট লেবেল ক্লেমড এই কথাটা মানে কি যে এই প্রোটিন পাউডার 10 গ্রাম খেলে এর মধ্যে এক্স্যাক্টলি কি কি জিনিস কতটা পাবেন লেবেলেতে কোয়ান্টিফাই করে বলা আছে যেমন ধরুন এখানে লেখা আছে যে প্রতি 10 গ্রাম যদি আপনি খান এর মধ্যে আইসোলিউসিন বলে একটা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড 408 মিলিগ্রাম পাবেন প্রায় 0.5 মিলিগ্রামের কাছাকাছি লিউসিন পাবেন 596 মিলিগ্রাম লাইসিন পাবেন 544 মিলিগ্রাম 0.5 গ্রামের বেশি প্রতি 10 গ্রামের মধ্যে প্রত্যেকটা কম্পোনেন্ট কোয়ান্টিফাই করে লেভেলে বলা আছে এই লেভেল ক্লেমটা কিন্তু একটা আইনের দিক আছে যেমন ধরুন আপনি একটা জ্বর কমানো ওষুধ খেয়েছেন প্যারাসিটামল ট্যাবলেট গায়ে লেখা আছে ইচ ট্যাবলেট কন্টেন প্যারাসিটামল আইপি 500 মিলিগ্রাম তার মানে অ্যাজ ম্যানুফ্যাকচারার আমি গ্যারান্টি দিচ্ছি এর একটা ট্যাবলেটের মধ্যে আইপিতে যে স্ট্যান্ডার্ড উল্লেখ করা আছে সেই স্ট্যান্ডার্ডের প্যারাসিটামল 500 মিলিগ্রাম আছে যদি ওটা না হয় এইটা রেগুলেট করার জন্য আপনার দেশে রেগুলেটরি বডি আছে স্টেট ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট আছে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট আছে আপনার সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি আছে সিডিএল কলকাতাতেই আছে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি আছে সেখানে গভর্নমেন্ট অ্যানালিস্ট আছে ইন্সপেক্টররা গিয়ে ওগুলো সিজ করে নিয়ে আসছে সেগুলো ওখানে গিয়ে অ্যানালাইসিস হচ্ছে যদি প্রমাণ হয় যে লেভেলে যেটা দেখা হয়েছে প্র্যাকটিক্যালি সেটা নেই তাহলে ওটা মিসব্র্যান্ডেড ড্রাগসের আইনে পড়বে কোম্পানির তালা ঝুলবে মালিক জেলের কারাদে থাকবে বোঝা গেল ব্যাপারটা লেভেল ক্লেমটা অত সহজ জিনিস নয় অ্যাডভার্টাইজমেন্ট ক্লেমে অনেক ফাঁক ফোকর থাকে যেটা আমি একটু আগে বললাম যে একটু মিশিয়ে দিয়ে বলতে পারে ওর মধ্যে আছে কতটা আছে ওরা তো বলছে না কিন্তু আমি এর প্রত্যেকটা প্রোডাক্টে কতটা আছে এটা লেভেলে ক্লেম করা আছে এইটা ধরে আমি বলছি ইট ইজ অ্যান ওপেন চ্যালেঞ্জ টু অল অফ ইউ আপনার এলাকার যে লোকটি বলছে এটা খাবেন না এর থেকে সস্তায় ওটা পাওয়া যায় তাকে বলবেন এই যে 9টা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড যে পরিমাণে আছে 10 গ্রামের মধ্যে এই লেভেল ওয়ালা কোনো প্রোডাক্ট পৃথিবীর মার্কেট থেকে এনে দাও এটা তো তুমি 1,500 টাকা দামে আমি কিনছি আমি আপনাকে 1,50,000 টাকা দেবো আমি আপনাকে 1,50,000 টাকা দেবো এই জিনিস আপনি এনে দেন পৃথিবীর মার্কেট থেকে তাহলে আপনি অ্যান্সারটা বুঝে যাবেন আশা করি ডিফারেন্সটা ক্লিয়ার হয়ে গেছে আপনার বাজারি প্রোডাক্ট আর এই প্রোডাক্টের ডিফারেন্স আশা করি ক্লিয়ার হয়ে গেছে এমআই প্রত্যেকটা প্রোডাক্ট লেভেলে ক্লেম করে বিজনেস করে তো সেই জন্যই বলছিলাম যে গ্রোয়িং এজে পার্টিকুলারলি প্রেগনেন্ট ল্যাকটেটিং মাদার এবং গ্রোয়িং বাচ্চাদের ক্ষেত্রে ওমেগা থ্রি এগেন অমৃত সমান কোষের ভেতর অক্সিজেন পৌঁছাতে এই ওমেগা থ্রি সাহায্য করে কোষের বৃদ্ধি বিভাজন করার জন্য দরকার হাড় শক্ত রাখে একটু আগে যেটা বললাম আবার রিসার্চ আর্টিকেল বেরিয়েছে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় ইমিউনিটি উত্তম কর্মক্ষমতা এবং অক্লান্ত কর্মশক্তি বাড়ায় এবং মাংসপেশি তৈরি করতে সাহায্য করে ত্বক চুল এবং নখ সুন্দর করে বৈজ্ঞানিকরা বলছেন বার্ধক্যের অসুখগুলিও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ঘাটতির কারণেই হয় গবেষণায় দেখা গেছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে ওমেগা থ্রি গাঁটের যন্ত্রণা ব্যথা ফলা লালব ভাব ইত্যাদি কমিয়ে দেয় যার জন্য আজকে বাবা হাঁটু মানে বমি বমি ভাব বিরক্তি বেস্ট টেন্ডারনেস ইত্যাদি মাথা ধরা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি ওমেগা থ্রির অভাবে হয় ওমেগা থ্রির অভাবে হাঁপানি তাহলে যে কোনো অ্যাসমেটিক পেশেন্টকে আমরা দিতে পারি সোরাইসিস যাদের ঘাস হচ্ছে না এক্সিমার মতো ক্ষত বৈজ্ঞানিকরা দেখছেন বেশি পরিমাণে ওমেগা থ্রি খেলে ক্যান্সারের প্রবণতা কমে যায় মনের প্রফুল্লতা থাকে এবং মানসিক রোগের প্রবণতা কমে পর্যাপ্ত পরিমাণে ওমেগা থ্রি যে কোনো ডিপ্রেস বেবিকে আপনি ওমেগা থ্রি আরামসে মানে দিলে এগুলো উপকার পাবেন পর্যাপ্ত পরিমাণে ওমেগা থ্রি ইনফ্লামেটরি বাইল ডিজিজ অর্থাৎ আলসারেটিভ কোলাইটিস এবং ক্রোহন ডিজিজ আটকায় যেটা ঘরে ঘরে যে ঢুকে পড়েছে পেটে ঘা হয়ে যাচ্ছে পর্যায়ক্রমে কোষ্ঠকাঠিন্য এবং কোষ্ঠতারল্য পেটের গ্যাস
যন্ত্রণা, বমি বমি ভাব ইত্যাদি উপসর্গগুলি ওমেগা থ্রির মাধ্যমে কমে যায়। গুরুত্বপূর্ণ এই ওমেগা থ্রি কারা এবং কিভাবে ব্যবহার করবেন? উত্তরে বলবো, যারা বেঁচে আছেন তারাই। কেন? আগে উত্তরটা দিয়েছি, মাছের তেল সবাই খেতে পারে। বিশেষ করে বয়স্করা, যাদের হৃদরোগের প্রবণতা বেশি, ভারতের এক তৃতীয়াংশ মানুষ নিরামিষভোজী, এনাদের অতি অবশ্যই ওমেগা থ্রি নেওয়া উচিত। খাবারের সাথে দৈনিক একটা নিউট্রিলাইট স্যামন ওমেগা ক্যাপসুল খেলে তা আপনার শরীরে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্সের অনুপাতে সঠিক এই অনুপাতটাকে সঠিক করছে এবং সুস্বাস্থ্যের অধিকারী করে তুলছে আপনাকে। এখন প্রশ্ন হলো, কেন অ্যামের নিউট্রিলাইট স্যামন ওমেগা খাবো? মনে রাখবেন, ওমেগা থ্রির এই যুগান্তকারী আবিষ্কার এটিকে পৃথিবীর বাজারে প্রায় সব থেকে বেশি বিক্রির জায়গাতে তুলে এনেছে। একটু আগে বলছিলাম না, সেকেন্ড হাইয়েস্ট সেলিং কম্পোনেন্ট এখন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস। সেই সুযোগে মানে এবং প্রচুর কোম্পানি মার্কেট করছে। কিছুদিন আগে তাপসের মাধ্যমে আমি কলকাতার একজন নাম করা ব্যারিস্টার তাপসবাবুর বাড়িতে গিয়েছিলাম, তাপস ব্যানার্জি। তারপরে এটা ওটা কথা বলতে বলতে যখন ওমেগা থ্রি সম্বন্ধে কথা বললাম, উনি মানে ডক্টর ঘোষ বসুন, বলে উনি ভেতরে ঘরে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে একটা কৌটো নিয়ে এলেন, অন্য আর কি, অন্য কোম্পানি কৌটো নিয়ে এসে বলছেন, দেখুন তো এই জিনিসটা ওই জিনিস কিনা। উনি ওই হেলথ ক্লাবের সব মেম্বার টেম্বার ইত্যাদি বড় বড় ক্লাবের সাথে যাতায়াত আছে, সেখানে বড় বড় ডাক্তার ইত্যাদিরা আছে, সেই সব শুনেছেন। উনি বিদেশ থেকে আনিয়ে এনে খাচ্ছেন, বুঝতে পেরেছেন? এরকম নয় যে এরকম এমএ এসে আপনাকে নতুন কিছু ইয়ে করছে। এগুলো সব এস্টাবলিশ ঘটনা, আমরা চর্চার অভাবে জানতাম না, তো বেশি বিক্রি জায়গাতে তুলে এনেছে। সেই সুযোগ গ্রহণ করতে বহু কোম্পানি এখন ওমেগা থ্রিকে বাজারে নিয়ে আসছে। ভারতবর্ষের প্রায় 15টা কোম্পানি এই মুহূর্তে ওমেগা থ্রি মার্কেট করে। এগুলি কিন্তু সমগুণসম্পন্ন নয়, কারণ যদিও ওমেগা থ্রি এর সবচেয়ে বড় উৎস হল স্যামন মাছ, এই স্যামন মাছ কিন্তু ওমেগা থ্রি তৈরি করতে পারে না। অ্যাকচুয়ালি ওমেগা থ্রি তৈরি করে আটলান্টিক ওশেনের ঠান্ডা ওই সমুদ্রের তলার জলে কিছু কিছু সামুদ্রিক উদ্ভিদ জন্মায়, মাইক্রো ফাইটোপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন মাধ্যমে আমি পড়েছি। এই মাইক্রো ফাইটোপ্ল্যাঙ্কটন গুলো তাদের শরীরে ওমেগা থ্রি অ্যাসিড তৈরি করে। এই খাওয়ার ফলে ওই ওমেগা থ্রিটা ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে শরীরে জমতে থাকে। কিভাবে এটা ধরা পড়লো? মাছের তেল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এই ট্রাইগ্লিসারাইড তো আছে, সেখানে ওমেগা থ্রি আছে, ফ্রি ফর্মে ওমেগা থ্রি আছে, ফ্রি ফর্মে ওমেগা থ্রি আছে। তাহলে ফ্রি ফর্মে কোথা থেকে এলো? এ প্রশ্নে একটা গল্প মনে পড়ে যাচ্ছে। একবার একজন ফরেন্সিক ল্যাবরেটরি সায়েন্টিস্ট আমার কাছে এসেছিলেন যে, ডক্টর ঘোষ, মাইক্রো অ্যামাউন্টে মানে একদম মিলিগ্রাম লেভেলের অ্যালকোহল এস্টিমেশন করবো কী করে? আপনাদের ফার্মাকোপে ইত্যাদি অনেক ঘেঁটে দেখেছি কিন্তু কোনো উত্তর পাচ্ছি না। ওই 15% 20% অ্যালকোহল থাকলে তবে এস্টিমেট করা যায়। এটা ওটা গল্প টল্প করতে করতে আমি জানলাম যে ব্যাপারটা কী, বলুন, একটা চ্যালেঞ্জ আমাদের আছে যেটা আমরা আনসলভ হয়ে যায় অনেক সময়। সেটা পরে লাস্টে যখন তুলে নিয়ে আসছি গা থেকে মদের গন্ধ বেরোচ্ছে। এটা দুটো কারণ হতে পারে, লোকটা ড্রাঙ্ক অবস্থায় হাঁটছিল বলে অ্যাক্সিডেন্ট করেছে, আর একটা কারণ হতে পারে ওকে মার্ডার করা হয়েছে করে ওর গায়ে মদ ঢেলে দেওয়া হয়েছে। তো তখন যদি আমরা বডি ফ্লুইডের মধ্যে যদি মদ পাই তাহলে লোকটা ড্রাঙ্ক করেছিল। যদি বডি ফ্লুইডে মদ না থাকে একদম 100% শিওর যে লোকটাকে মার্ডার করে মদ ঢালা হয়েছে। মদ যেহেতু ঢালা হয়েছে তাহলে মার্ডার করা হয়েছে, ঠিক আছে? তো ওটা নিয়ে আমি প্রচুর মানে রিসার্চ করেছিলাম এবং আমার রিসার্চ আলটিমেটলি দুখানা ওটার উপরে রিসার্চ পেপার পাবলিশড হয়, খুব ভালো কোয়ালিটির কাজ হয়েছিল। তো ওই মানে উত্তরটা হচ্ছে যে ফ্রি অ্যালকোহল ব্লাডে যখন গেছে তার মানে ওটা খেয়েছে, শোষণ হয়ে তবে তো ব্লাডে ঢুকেছে। ফ্রি ওমেগা থ্রি যেহেতু ওর ব্লাডে পাওয়া যাচ্ছে তার মানে ও এমন কিছু খাচ্ছে সেখানে ওমেগা থ্রি আছে, সেখান থেকে আবিষ্কার হলো। এইটা জানার পরে দেখা গেল যে ওই আটলান্টিক ওশেন বা অন্যান্য ওশেনের ঠান্ডা জলে যে যে মাছ আছে তাদের শরীরে সত্যি সত্যি ওমেগা থ্রি আছে। এরপরে বিপদটা কোথায়? না, ওই মাছকে ডাইরেক্ট তুলে নিয়ে এসে ওয়াইল্ড ফিশগুলোকে যখন তুলে নিয়ে আসে, ও তো শুধু ওইটা খাচ্ছে তা নয়, আরও অনেক কিছু খেয়ে বেড়াচ্ছে। সেখানে তাদের ওই তেলের মধ্যে প্রচুর পরিমাণেতে হেভি মেটাল মিশে আছে, পার্টিকুলারলি মার্কারি হাই পার্সেন্টেজে মিশে আছে মার্কারি। তো তার ফলে তো ইউজ করা যাবে না, না ওটা ওর মধ্যে বিষও মিশে আছে, অমৃত মিশে আছে, বিষও মিশে আছে একসাথে। তো তখন আমি কি করলো, আটলান্টিক ওশানের এই পুরো জায়গাটা কিনে নিয়ে ওখানেতে খাঁচা ডুবিয়ে কালচার স্যামন ফিশ মাছগুলোকে ওই সামুদ্রের ভেতরে একটা গন্ডির মধ্যে রেখে চাষ করে যখন ওরা ম্যাচিওর করলো, যখন ওদের শরীরে সাফিসিয়েন্ট পরিমাণেতে এই স্যামন ওমেগা মানে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড জমলো, ওই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা তখন মাছগুলোকে তুলে নিয়ে এসে ওর থেকে নির্যাস করে বের করে ওইগুলোকে জীবাণুমুক্ত করে অ্যাসেপ্টিক এরিয়াতে, জীবাণুমুক্ত এরিয়াতে ওটাকে ফিলিং করছে, প্যাকিং করে ফিল করা হচ্ছে,
অক্সিজেন বাতাসের অ্যাবসেন্সে, লিকুইড নাইট্রোজেন মিডিয়াতে, কারণ বাতাসে আবার তেল কিন্তু নষ্ট হয়ে যায়, র্যানসিডিফাইড হয়ে যায়। আপনারা জানেন নারকেল তেল একটু পুরনো হয়ে গেলে গন্ধ ছেড়ে যায় না, তার কার্যকারিতা হারাবে। দেখবেন ওই জন্য স্যামন মাছের তেল দেখবেন আপনি মানে ছ মাসের পরেও এটা ক্যাপসুলটা ফাটাবেন, ফাটিয়ে গন্ধ শুকে দেখবেন একদম কাঁচা মাছের তেল। ওই জন্য দেখবেন খাওয়ার সময় যদি খাওয়ার 5-10 মিনিট পরে একটু ঠেকুর উঠে ওই মাছের তেলের গন্ধ পাবেন আপনি। ওই জন্য এটা চিবিয়ে খেতে বা কোনো খাদ্যের সাথে মিশিয়ে খেতে না বলি, গিলেই খেতে লাগে, কারণ ওই মাছের তেলের গন্ধটা ভালো লাগবে না আপনার। বোঝা গেছে ব্যাপারটা? এই হচ্ছে আপনার স্যামন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট, আনপ্যারালাল। হ্যাঁ, এগেন ফাউন্ডেশন প্রোডাক্ট, প্রত্যেকে খেতে পারে। কি এক্সাইটেড? ভেরি গুড, ফ্যান্টাস্টিক।